বেলাল আমাদের প্রশ্ন করেছেন, বাচ্চারা ঠান্ডাজনিত সমস্যায় ভোগে, নিউমোনিয়া কেন হয়, কিভাবে বুঝবো, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বলবেন প্লিজ। শীতের সময় বা অন্য যে কোনো সময় কিন্তু নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া যদি হয় তাহলে আমাদের হচ্ছে বোঝার উপায় সাধারণত যে বাচ্চার অনেক বেশি জ্বর হবে, শ্বাসকষ্ট হবে, কাশি হবে, এই তিনটা কমন। আর এই একইভাবে যদি দেখা যায় যে শ্বাসকষ্ট জ্বর নেয় তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চার বয়সের সাথে ইয়ে রেখে অ্যাজমাও হতে পারে। আবার হচ্ছে নিউমোনিয়ার মতোই ব্রঙ্কোলাইটিস নামে এক ধরনের অসুখ, যেটা ভাইরাস দিয়ে হয়। তো এই দুইটার মধ্যে আমি মনে রাখবো যেসব বাচ্চার জ্বর হঠাৎ করে হলো এবং বেশি জ্বর হলো, বাচ্চা খায় না, নেতিয়ে পড়ছে, বুকের খাঁচা ডেবে যায়, এরকম যদি লক্ষণ যদি দেখে তাহলে বুঝতে হবে যে তার নিউমোনিয়া হয়েছে এবং এই ক্ষেত্রে সাধারণত ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগবে।